বাড়ি থেকে সোনার লকেট খোয়া যাওয়া নিয়ে গণ্ডগোল। তার জেরে মারধরের ঘটনায় গ্রেপ্তার হলো বাবা ও মেয়ে। ঘটনাটি ঘটেছে পরশুরা থানার বৈকুণ্ঠপুরে। ধৃতদের নাম সুশান্ত মণ্ডল ও পল্লবী মণ্ডল। জানা গেছে 14ই অক্টোবর বৈকুণ্ঠপুর গ্রামের শিক্ষিকা কোয়েল পুরকায়েত মণ্ডলের বাড়িতে যায় প্রতিবেশী পল্লবী। তারপরেই কোয়েল দেবীর সোনার লকেট খোয়া যায়। এই ঘটনায় পল্লবীকেই সন্দেহ করেন কোয়েল দেবী। বিষয়টি তিনি পরশুরা থানায় জানান। এরপর কোয়েল দেবী ও পুলিশের পক্ষ থেকেও লকেট ফিরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়। কিন্তু পল্লবী লকেট নেওয়ার কথা অস্বীকার করে। অভিযোগ, এই ঘটনায় পল্লবী ও তার বাবা মা সোমবার কোয়েল দেবীর বাড়িতে গিয়ে তাকে মারধর করে। আবার কোয়েল দেবী পরশুরা থানায় অভিযোগ জানান। এরপরে পরশুরা থানার পুলিশ পল্লবী ও তার বাবা সুশান্ত মণ্ডলকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাদেরকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়। সৌন্দর্যের নতুন ভাষা নিয়ে আরামবাগে প্রথম পা রাখতে চলেছে SSR ফিটনেস। নিজেকে নতুন করে খুঁজে পেতে ফিটনেসের নতুন ভাষা নিয়ে এই প্রথম আরামবাগে আসতে চলেছে SSR ফিটনেস। আপনার জন্য এখানে থাকছে সার্টিফাইড ফিটনেস এক্সপার্টও। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী হাসপাতালের ঠিক পাশে। ফোন নাম্বার 9775396895।